বন্ধুরা, সকলে কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন, আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে মঙ্গলবার সকাল সকাল রিয়ার অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেল, ওইগুলো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিল, তাহলে সকাল সকাল ধুতে সুবিধা হয় সেই জন্য। তো মঙ্গলবার বলে এমন কিছু নয়, এমনিতেও নিরামিষ চলছে, অমনিতেও নিরামিষ চলছে। তবে হ্যাঁ, রবিবারে মাছ খেয়েছিলাম, সোমবারে তো এমনিতেও নিরামিষ খেলাম, আর তফাত শুধু এইটুকুই যে মুসুরির ডালটা হয়ে যায় মটরের ডাল, এইটুকুই তফাত, তাছাড়া আর কিছু নয়। এমনিতেও ওই সবজি টবজি ডাল এই সমস্তই তো খাচ্ছি সেই কবে থেকে, তাই না? তো যাকগে, আজকে রান্না করব হচ্ছে সজনা নেওয়া হয়েছিল, সজনা আর ওই যে পটল দেখতে পাচ্ছ, পটল ভাজা। ডাল আজকে করব না, এই যে আলুগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ওই যে হেলিকপ্টারে করে বসাবো হচ্ছে সিদ্ধ। কিছুটা পরিমাণ আলু হচ্ছে সিদ্ধ মাখা হবে, ওই যেগুলো বড় আলু সেগুলো, আর ছোট আলু দিয়ে হবে সজনার তরকারি। তো এই তরকারি বা ঝোল যেটাই বলো তোমরা দেখতেই পাবে, অনেক দিন আগে করেছিলাম, মাঝে আর করা হয়নি, তো ভাবলাম যে আজকে না হয় সেই তরকারিটাই করি। সবাই মানে বাড়ির সবাই খেতে ভালোইবাসে, মানে খারাপ পায় না, ভালোবাসে। তো যাকগে, এই যে প্রেশার কুকারটা বসিয়ে আমি এদিকে বসে পড়লাম পটলগুলো কাটতে। পটলগুলো কিন্তু আজকের না, এটা আগের দিনের, একটুখানি শুকনা শুকনা হয়ে গেছে, তো ভাবলাম যে আর রসা করে কাজ নেই, তার থেকে বরঞ্চ পটলগুলো ভেজে ফেলি। একটুখানি শুকনো হয়ে গেলে দেখবে সেই পটলের রসা খেতে বা তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। তো একটুখানি এই যে এমনি করে পিঠটাকে কেটে দিচ্ছি, যেহেতু শুকিয়ে গেছে তো একটুখানি লবণ ঢুকলে ভালো লাগবে খেতে, ওই জন্য এমনি করে একটুখানি চোঁচাগুলো তুলে নিচ্ছি। তো যাকগে, এদিকে আমি কাটতে বসেছি, ওইদিকে আবার এই যে আরও একটা বটি যে আছে, এটা ছেলে বানিয়ে দিয়েছিল। তো ছেলে বানিয়ে দিয়েছিল মানে কি, লোহার পাতটা নিয়ে ও হচ্ছে দোকানে দিয়েছিল, সেখান থেকে সুন্দর করে এইভাবে বানিয়ে দিয়েছে। তো এদিকে রিয়া হচ্ছে সজনা কাটতে বসলো, ওর আবার সমস্ত কাজে একটুখানি সময় লাগে, তো আমি বললাম যে তুমি এখনই বসে পড়ো, তাহলে মানে আমার পটল ভাজাটা যা হয়ে যাবে ততক্ষণে তোমার সজনাটাও কাটা হয়ে যাবে, তো এই কারণে ও এই পাশে বসে পড়লো। তো যাকগে, এক এক করে সমস্ত কাজই হবে, একটুখানি দেরি আর একটুখানি তাড়াতাড়ি, তাই না? সমস্ত কি বলবো, কাজগুলোই তাড়াহুড়ো করেই করি, কখন কে খেতে চলে আসে সেই জন্য মাঝে মাঝে মনে হয় কি, বাড়িতে আমি বা রিয়া আমরা দুজনে বসেই আছি, যেন তাদের মানে ঠিক যখন আসবে মুখের সামনে খাবারটা তুলে দেব, এই কারণেই যেন আমরা দুজন বাড়িতে রয়েছি, নিজেদের জন্যে সেরকম কিছু আর করার সময় পাই না। একজন বোন বা দিদিভাই বলেছিলে যে একটুখানি বেরোতে পারো, একটুখানি রাস্তায় হাঁটতে টাঁটতে পারো, সারাটা দিন কীভাবে গাধার খাটনি খাটতে হয় জানো তো, মানে তোমরা তো দেখোই, বিকেলবেলা আর শরীরটা পারে না যে একটুখানি এদিক সেদিক বেরোবো বা একটু হাঁটবো, মানে পেরে উঠি না জানো তো। তাও তোমরা যখন বলেছো বা তুমি যখন বলেছো, একটুখানি আমি বেরোনোর চেষ্টা করব, কেমন কী আর বলবো, মানে হয়ে ওঠে না। সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে একটুখানি মনে হয় যে বিছানায় শরীরটা রাখি, বয়স হয়েছে তো আর কত বলো তো। যাকগে, এই যে আজকে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এই এখন এই সময়টা কিন্তু রিয়া মোবাইলটা ধরে নেই, এখন আমি ওই যে আমার মেয়ে যে দিয়ে গেছিলো ওইটার মধ্যে, স্ট্যান্ডটার মধ্যে মোবাইলটা লাগিয়ে এখন ভিডিওটা করছি, সেই জন্য তোমরা কড়াইটা একটুখানি অস্পষ্ট দেখতে পাচ্ছ, মানে সামনে থেকে দেখতে পাচ্ছ না। এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে রেখেছি, একটু পরে খুলবো, একটা সিটি দিয়েছি। পটল ভাজাগুলো হয়ে গেল, তুলে নিচ্ছি, আজকে বিশেষ কিছু রান্না করব না, শরীরের ব্যথা কোমরের ব্যথা এগুলো না একটুখানি বেড়েছে, মনে হচ্ছে কতক্ষণে আমি কাজকর্ম সেরে একটুখানি বসতে পারবো, তবে সেই উপায় নেই, সেটা রোজ রোজই ভাবি, তাড়াতাড়ি কাজকর্ম করে একটুখানি বসবো, হয়ে আর ওঠে না। এই যে রিয়ার ওইদিকে কাটা মোটামুটি শেষ, আর আমার ওইদিকে পটল ভাজাটাও হয়ে গেল, ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি তরকারিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে রিয়াকে দিয়ে দিলাম বেছে বেছে বড় বড় আলুগুলো, যেগুলো হচ্ছে সেদ্ধ খাওয়ার আলু, তো এই যে সকালের খাবার হবে আলু সেদ্ধ ভাত, আর ও এগুলো মেখে নেক, আর যেগুলো ছোটো ছোটো আলু দিয়েছি সেগুলো হবে হচ্ছে ওই যে তরকারি।
কেউ একজন বলেছ যে একটুখানি নতুনত্ব আনার চেষ্টা করো, বা একটুখানি রান্না টান্না দেখাও, তারপরে মানে অন্য রকমের কিছু করার চেষ্টা করো। আসলে কি বলবো আর, আমাদের এই যে জীবনটা, আমাদের যে এই দৈনন্দিন জীবনের কাজকর্ম, মানে আমরা নিজেরা অতি সাধারণ, বুঝলে তো। তো সে তার মধ্যে আর মানে কি অসাধারণ করার চেষ্টা করব, এটা মানে একদিকে যেরকম বুঝে উঠতে পারি না, আরেকদিকে মানে কি করব কি না এই করতে করতেই, ভাবতে ভাবতেই মানে একদিনের ভিডিওগুলো হয়ে যায়। তো এই তো এইটুকুই তো সারাদিনের কাজকর্ম, সেরকম তো বেরোই টেরোইও না। রিয়ার বাবা আজকে এখনও বেরোয়নি, শরীরটা বলছে ভালো লাগছে না, সেই জন্য আমি বললাম যে তাহলে একটুখানি আজকে তুমি দেরি করেই বেরো। ওইদিকে টোটোটাও একটুখানি খারাপ খারাপ হয়েছে, তো মালিককে বলা হয়েছে, দেখা যাক কবে কি করা হয়। সে ওইদিকে বসে পড়লো খাবে বলে, ওই যে দেখতে পাচ্ছো ওষুধের বাক্স নিয়ে বসেছে, একটুখানি দেখা যাচ্ছে, দেখো ওষুধটা খেয়ে সে হচ্ছে ওই যে আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খাবে। আজকে কেন জানি একটুখানি ভাত খেতে চাইলো, তো ভাবলাম যে অনেক দিন ধরেই তো খায় না ঠিক করে, তো একটুখানি আজকে না হয় দেওয়াই যাক। মানে যেই ভাতটুকু সে দুপুরবেলায় খায়, সেই ভাতটুকুই তাকে আমি ধরো দুবারে ভাগ করে দেব, মানে সকালে একটুখানি আবার দুপুরে একটুখানি, আর রাতে তো সে রুটিই খায় বেশিরভাগ, না হলে মুড়ি খায়। সেটা তোমাদের দেখানো হয়ে ওঠে না, রাতের বেলা পর্যন্ত তো আর ভিডিওটা টেনে নিয়ে যাওয়া যায় না সেই জন্য। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম আমি, প্রথমে হচ্ছে সজনেগুলোকে একটু একটু করে মানে একটুখানি আমি ভেজে নিয়েছি, ততক্ষণে আলুটাও ছোলা হয়ে গেছে, ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা, দিয়ে দিলাম একটুখানি নুন, তারপরেই দিয়ে দেবো একটুখানি হলুদ। আর ওইদিকে আমি হচ্ছে জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছি, লঙ্কার গুঁড়ো আজকে আর দেবো না, দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দেবো না বলে এই কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি করে দিলাম। আসলে ওই যে রিয়ার পেটটা খারাপ হয়েছিল না, তারপর থেকে একটুখানি মানে মশলাটা একটুখানি কম করে দেওয়ারই চেষ্টা করছি, সেই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো তো ওই জন্য আর দিলাম না। তো যাকগে খেলেই হলো একভাবে। তো এই যে ভালো করে তরকারিটাকে আমি কষিয়ে নিচ্ছি, সবজি তরকারি নাকি যতটা যত ভালো করে কষানো হয় তরকারিতে নাকি ততটাই বেশি স্বাদ হয়, এটা আমার মা বলতো, তো সেই যে মায়ের কাছে শুনেছিলাম কথাটা আর ভুলে যাইনি, সেইভাবে করেই আমি সবজিটাকে একটুখানি বেশি করেই কিন্তু কষিয়ে নিই। খড়ি আনা হচ্ছে না, বেশ কতদিন থেকেই বাইরে রান্না করা হচ্ছে না, এদিকে তো আমার গ্যাসটা একদিন একদিন করে কমছে, ভীষণ কষ্ট লাগে। সেই মানে 1100-1200 টাকা দামের গ্যাস কিনতে তোমরা বুঝতেই পারো। তো যাকগে তোমাদের ভালোবাসাও আছে আমার সাথে, সেই জন্য একটুখানি হয়তো চিন্তাটাও কম হয়েছে, তাই বলে এই নয় যে আমি আমার পুরনো দিনগুলো, আমার কষ্টের দিনগুলো ভুলে যাব। আমি অবশ্যই আগে যেরকম সাশ্রয় করার চেষ্টা করতাম, সাশ্রয় করতাম, ঠিক এখনও আমি সেইভাবেই কিন্তু সাশ্রয় করে চলারই চেষ্টা করব বা চলবো। বিছানাটা এতক্ষণেও তোলা হয়নি, তো ওইদিকে ঝোলটা দিয়ে এদিকে বিছানা তুলতে চলে আসলাম, ঝোলটাও ফুটতে থাকবে, এদিকে আমার বিছানাটাও তোলা হয়ে গেল, এক কাজে দু কাজ, দাঁড়িয়ে থেকে বা বসে থেকে তো লাভ নেই। এই যে দেখো ঝোলটাও ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেব, একটুখানি গরম মশলা দেব, আর ঘি দেবো না, ঘি সজনার তরকারিতে আমি ঘি দেই না, কারণ সজনার যে একটা গন্ধ আছে, ঘি দিলে মনে হয় সেই গন্ধটা যেন চলে যায়, তো সেই জন্য দেই না, তবে একটু হালকা গরম মশলা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, আমি ভুলেই গেছি। এখন নাকি এই যে ভিডিওতে নাকি খুব বেশি ওই যে খেলাগুলো নাকি খুব চলছে, বিভিন্ন ধরনের খেলা সবাই দেখতে খুব পছন্দ করছে। এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেল, সবাই নাকি খেলাগুলো দেখতে ভীষণ পছন্দ করছে, তো ছেলে মেয়েরা মিলে ঠিক করেছে যে একটুখানি খেলা টেলাগুলো খেলবে, বেশ একটুখানি মজাও হবে আর তোমাদেরকেও একটুখানি মজা দেওয়া যাবে, তোমরাও একটুখানি দেখে মজা পাবে, তো সেই ব্যবস্থা করা হচ্ছে। তো মেয়ে তো আর সবসময় আসতে পারে না, তো বলেছে যে খেলা যেদিন যেদিন খেলতে পারবে মানে খেলবে, সেদিন সেদিন না হয় একটুখানি সময়ের জন্য ও চলে আসবে, তো ভালোই হলো। যদি হয় সেরকম ভিডিও তোমরা তো দেখতেই পাবে, তবে টাকাটা আগে হাতে আসুক, একটা টেবিল কিনি, টেবিল কেনার ইচ্ছা আছে। ছেলে বলছিল যে মা আমাকে তুমি 1000 টাকা মতো দিও, আমি একটা, আমাদের তো টেবিল নেই, তো একটা টেবিল নিয়ে আসবো, নিয়ে এসে সেই টেবিলের মধ্যে আমরা খেলাধুলার ব্যবস্থা করব, কারণ টেবিল ছাড়া কিন্তু কিছুই হবে না, কোনো খেলাই হবে না ওই জন্যে। তো যাকগে টাকাটা, ও হো তোমাদেরকে তো বলাই হয়নি, টাকাটা তো ব্যাংকে এসে গেছে, এখন তুলে আনতে দেরি, তো তুলে আনলে পরেই না হয় একটা টেবিল কিনে নিয়ে আসবে। তো যাকগে সবটাই তোমাদের ভালোবাসার জন্য হচ্ছে, তোমরা ভিডিওগুলো দেখছো পছন্দ করছো বলেই সম্ভব হবে,
হ্যাঁ, তো তোমাদেরকে মানে ধন্যবাদ কি বলবো, দেবো কি দেবো না সেটাও বুঝতে পারি না, ধন্যবাদ দিলে নাকি ছোট করা হয়। তোমাদেরকে শুধু এইটুকুনি বলবো যে এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি পারবো এগিয়ে যেতে, ছেলে মেয়ের কিছু স্বপ্ন পূরণ করতে। ওরাও ভীষণ চেষ্টা করছে যে তোমাদেরকে একটুখানি যদি ভালো ভিডিও দেওয়া যায়। তো আসলে একঘেয়ে ব্যাপারটা বুঝতে পারি, যেমন মানে আমরা নিজেদের দিয়ে বুঝি, যেমন দেখো ডাল ভাত যেরকম ডেলি ডেলি ভালো লাগে না, তবে কি মাংস ভাত দিলেও কিন্তু রোজ রোজ ভালো লাগবে না, তাই না? ডাল ভাত আবার মাংস ভাত মিলিয়ে মিশিয়ে খেতে হবে, তাই না? তো সেটারই চেষ্টা করা হচ্ছে, দেখি কত দূর কী হয়। সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল সেগুলো জামা কাপড় রিয়ার ভাঁজ করা হয়ে গেল, আর এখনও বাসনের ঝুড়িটাকে তুলে নিয়ে সেগুলোকে সমস্ত জায়গায় জায়গায় রেখে দিবে। সেটা তোমাদের আজকে দেখালাম না, কারণ এটা তোমাদের অনেক মানে আগেও অনেকবার দেখিয়েছি। তো দেখো আজকে এই ফুলগুলো ফুটেছে, আর দেখতে পাচ্ছ মাঝখানে একটা ফাঁকা ফাঁকা ওইখানে পোকা খেয়ে নিয়েছে, আর এদিকে দেখো টমেটোটা পেকে একেবারে লাল টসটস করছে। অবশ্যই এটা আমার ছোট নাতনির জন্য, ও যে কত খুশি হচ্ছে ওকে মানে তোমরা দেখলে পরে বুঝতে পারবে। এই যে ফুলটাকে ভালো করে দেখছিলাম, কড়ি হলো ঠিকই, কিন্তু জানো তো ফুলটা আর ফুটলোই না। তো আমি আবার দেখলাম একটুখানি ভেতরে কি সমস্যা হচ্ছে, হ্যাঁ না ফুটে ঝিমিয়ে গেল, মানে ফোটার পরে যেরকম হয় সেই রকম হয়ে গেল। যাকগে রোদের মধ্যে আবার একটুখানি দোকানে ছুটলাম, দোকান থেকে নিয়ে আসলাম এই যে শ্যাম্পুর পাতা, রিয়ার দরকার ছিল, আমাকে বললো মা এনে দাও, তো আনতে গেলাম। আর এই যে দুধের প্যাকেট, আর হাতে নিয়েছি এই যে সলাই। আজকে বেশ রোদ গরম উঠেছে জানো তো, তো এই যে জলগুলো ভরে নিচ্ছি, কারণ কি বলতো ছোট বোতলে জলগুলো শেষ হয়ে গেছে প্রথম কথা, আর দ্বিতীয় কথা এই যে জলগুলো একটুখানি ভরে নিয়ে ওই যে আমার সেই ফ্রিজ, সেই ফ্রিজে ফেলে দিয়ে আসব। টমেটোটা ছিঁড়ে রাখলাম, নাতনির হাতে দেব, তো ওকে দিয়েছিলাম। ও আবার কি করেছে, খাওয়ার সময় ছিল না, তাড়াহুড়ো লেগেছিল, বৌমা তো সকালবেলা বেরিয়ে যায়, ও দিদা বাড়িতে নিয়ে গিয়ে সেটা খেয়েছে, সেটা আবার তোমাদের দেখিয়েছে দেখো। গাছটাকে কোনো মতো করেই লাগিয়ে রেখেছিলাম, ও যে কাঁচা টমেটো খেতে এত ভালোবাসে তোমরা হয়তো ওকে দেখেই বুঝতে পারলে। এই বাড়িতে খাওয়ার সময় ছিল না, তখন বেরোচ্ছিল, তো দিলাম ও নিয়ে গিয়ে, এটা ওর দিদা বাড়িতে ওর মা ভিডিও করে দিয়েছে, মানে আমার বড় বৌমা। তো যাকে সারাদিন পরে এই যে খাওয়া দাওয়া করতে বসলাম, আজকে বিশেষ কিছু রান্না করিনি, এই আজকের খাওয়া দাওয়া। তবে ছেলেকে একটা পাঁপড় ভেজে দিয়েছিলাম আর রিয়াকে একটা পাঁপড় ভেজে দিয়েছিলাম, ওই যে গোল গোল পাঁপড়গুলো হয় না, আমি আবার পাঁপড় খেতে পারিও না, মানে ভালোও লাগে না একে তো, আর দ্বিতীয়ত হচ্ছে আমার গ্যাস হয়ে যায় সেই জন্য খাই না। তো যাকে খাওয়া দাওয়া করে উঠেই চলে আসলাম এই যে আমার বাচ্চা কাচ্চাদের কাছে, এখন মানে একদিনও জল বাদ দেওয়া যায় না, যে এত রোদ গরম না, আর বৃষ্টি হলে তবে একবেলা বাদ দিতেই পারি, বৃষ্টি হচ্ছে না দুদিন থেকে। তো যাকে এই যে সমস্ত গাছে আমার জল টল দেওয়া হয়ে গেল, হয়ে গিয়ে এই দেখো আবার চলে আসলাম, মানে একের পরে কাজ থাকেই, তোমাদেরকে বলি একটার পরে একটা চলেই। আজকে তোমরা দেখতে পাচ্ছ এখনও অন্ধকার হয়নি, অত মানে অথচ জল চলে এসেছে, জল আস্তে আস্তে তো সন্ধ্যা হয়, আসলে বেলাটাও একটুখানি বেড়েছে না, আর আজকে জলটা অবশ্যই একটুখানি তাড়াতাড়ি এসেছে, অন্ধকার হওয়ার আগেই জল ভরে নিলাম। তবে মশার কামড়ের কিন্তু অভাব নেই, মশার কামড় যেরকম সন্ধ্যা হলেও হয়, সন্ধ্যা ছাড়াও কিন্তু ঠিক তেমনি মশার কামড় খেতে হয়। এই যে জলের বোতল বসিয়ে দিয়ে দুই পায়ে সমানে মশা মারতে থাকি, তো যাকে কিছু করার নেই, মশাদের সাথে তো আর পেরে উঠবো না। এই যে রিয়ার বাবাও ছিল ঘরে, রিয়ার বাবাকে আগে চিনি ছাড়া চা করে দিয়েছে, তারপরে এই দু কাপ হচ্ছে আমার আর রিয়ার, ওনাকে আগে দেওয়া হয়েছে চিনি ছাড়া। তো ভিডিওটা আজকে এই যে সন্ধ্যাবেলা চা খেতে খেতে শেষ করব, তবে ছেলে এখনও আসেনি কাজের থেকে, এই যে দুজনের লাল চা আর এই যে একটা করে বিস্কুট, প্যাকেটের দুধটা এনে রাখলাম। তোমরা হয়তো ভাববে যে দুধ আনলো অথচ লাল চা খাচ্ছে কেন, এনে রাখলাম কারণ যদি কেউ আসে লোকজন বা মেয়ে জামাই যদি কখনো আসে টাসে তখন তো দরকার পড়ে, ওই জন্য এনে রাখি। আবার কখনো আমরাও খাই, খাই না যে তা না,
খেলে বাড়িতে তোমাদেরকে দেখাই। ওই যে রিয়ার বাবা ওইদিকে বসে আছে আর এদিকে আমিও চাটা খাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে, তারপরে আরও টুকিটাকি কিছু কাজ থাকে, কাজের শেষ নেই। এইভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করতে করতে কাটাই। তারপরে যে রিয়া আর আমি বসলাম একটুখানি খেলতে, লুডো খেলতে। এটা একটা আমার ছেলের ভাঙ্গা ফোন, ওই ফোনটাতে হ্যাঁ খেলি। তো এই যে দেখতে পাচ্ছ কেমন কাচের ওপরে ভাঙা ভাঙা, তো এই ফোনটাতে শুধু এই একটা মাত্রই কাজ হয়, এই যে লুডো খেলাটা হয়। তো এই যে দুজনে মিলে খেলছি, আমি হচ্ছি হলুদ আর রিয়া হচ্ছে লাল। তো শেষ অবধি কী হয়েছে জানার জন্যে তোমরা ভিডিওটা আর একটুখানি দেখতে থাকো, কে জিতলো কে হারলো আমি বলছি না, তোমরাই দেখতে থাকো কেমন। সন্ধ্যাবেলা একটু লুডো নিয়ে বসে টসলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। তো এই দেখো রিয়ার লাল আগেই বললাম আর আমি হচ্ছে হলুদ। আমার গুটি কোথায় দেখো, ওইদিকে ঘরেও একটা রয়েছে আর রিয়ার লাগে মাত্র চার, তার মধ্যে যে তিনও পড়েই গেল আর লাগে রিয়ার হচ্ছে পুট। আর আমার দেখো গুটি এখনও ঘরেই ঢোকেনি, ওর লাগে পুট, সেই পুটগুলো কিন্তু আমার কাছে পড়ছে। তো যাকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, রিয়া জিতে গেছিলো শেষমেশ, কালকে দেখা হবে।